हेलो फ्रेंड्स, वेलकम बैक। एक जोन साइको किलर जे क्रिश्चियनिटी सातखाना पापेर शास्ती निजेर हाथे देवा शुरू करे। बंधुरा, एक दुर्दान्त मुवी एक्सप्लेनेशन निये आज के आबार आपनादेर काछे हाजिर होयेछि। मुविटिर नाम सेवेन। मुविटिर डायरेक्टर डेविड फिंचर। मुविटिर मुख्य भूमिकाय आछेन मर्गान फ्रीमैन, ब्रैड पिट, ग्वेनेथ पेल्ट्रोर मतो दिग्गज अभिनेता अभिनेत्रीरा। चलुन ताहले आर बेशि देरि ना करे शुरू करा जाक आजकेर मुवि द सेवेनेर एक्सप्लेनेशन। এই কাহিনীটি পুরোপুরিভাবে ক্রিশ্চিয়ানিটির সাতখানা সিনস বা সাতখানা পাপের ওপর লেখা হয়েছে। আর এই সাতখানা পাপ হলো লাস্ট, গ্লোটানি, গ্রিড, স্লথ, র্যাথ, এনভি আর প্রাইড। এই গল্পের শুরুতে আমরা দেখতে পাই একজন ডিটেকটিভ যার নাম সামারসেট, যে মাত্র 6 দিন পরে রিটায়ার করছে, তার হাতে একটা কেস এসেছে। আর এই কেসে তাকে সাহায্য করার জন্য একজন নতুন ডিটেকটিভ মাইলসও যোগ দিয়েছে। এদের হাতে আসলে একটা মার্ডার কেস এসেছিল। তারা যখন সে ক্রাইম সিনে যায় তখন তারা দেখতে পায় যে মৃত আসলে একজন বিশাল মোটা ব্যক্তি। ওরা ক্রাইম সিনে এটাও দেখতে পান যে ওই ব্যক্তিটির মুখ একটা খাবারের বাটির মধ্যে ছিল, যেখানে এখনও খাবার ছিল। ওই ব্যক্তির হাত পা লোহার তার দিয়ে বাঁধা ছিল। এই দুই ডিটেকটিভ বুঝতে পারে না এখানে ব্যাপারটা আসলে কি হয়েছে। সামারসেটের সিনিয়র বলে, আমি জানি তোমার রিটায়ারমেন্ট হতে আর মাত্র 6 দিন বাকি, তবুও তুমি এই কেসটা নাও। সামারসেট বলে, না আসলে এই কেসটা খুবই ইন্টারেস্টিং, কিন্তু আমি এই কেসটা হাতে নিতে চাইছি না। আসলে সামারসেট চাইছিল না যে এই ধরনের জটিল কেসে সে ফেঁসে যাক, তার মাত্র 6 দিন বাকি চাকরি জীবনে। কিন্তু তার সিনিয়র চাইছিল না যে এমন একটা কেস মাইলসের মতো অনভিজ্ঞ নিজের হাতে নিক। তাই সে সামারসেটকে বলে যে, মাইলস তোমার সঙ্গে একসঙ্গে কাজ করুক, কিন্তু লিড করবে তুমি। ওই ডেড বডিটা যখন অটোপসি বা ময়নাতদন্ত করা হয় তখন ময়নাতদন্তকারী সার্জন বলেন যে এই মৃত ব্যক্তিকে অনেকক্ষণ ধরে খাবার খাওয়ানো হয়েছিল এবং কন্টিনিউ খাওয়ানো হয়েছিল, আর এই বেশি খাওয়ানোর জন্য তার গলাটা ফুলে গিয়েছিল আর ওর লিভার ফেটে গিয়েছিল, এই কারণেই এই ব্যক্তির মৃত্যু হয়েছে। ওই অকুস্থলে কিছু সুপার মার্কেটের খাবারের টিনও পাওয়া যায়। এই থেকে ডিটেকটিভরা এটা আইডিয়া করতে পারে যে তাহলে নিশ্চয়ই খুনি সুপার মার্কেট থেকে খাবারগুলো কিনেছিল। ওদের যে সিনিয়র অফিসার তার মতে ওই মোটা ব্যক্তির ওপর কারো নিশ্চয়ই রাগ ছিল, আর সেই হয়তো ওকে বেশি খাইয়ে ওর ওপর বদলা নিয়েছে। সামারসেট এই কেসটাতে তদন্ত করা শুরু করে, আর এরই মাঝে শহরে আরেকটা খুন হয়। এই মৃত ব্যক্তির নাম ছিল এলি গোল্ড, যে শহরের ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস উকিল ছিল। এরপর মাইলস ক্রাইম সিনে গিয়ে উপস্থিত হয়, আর ওখানে ওই মৃত ব্যক্তির রক্ত দিয়ে ঘরের মেঝেতে গ্রিড লেখা ছিল, যার মানে হচ্ছে লো। দেখার মতো বিষয় ছিল যে ওই মৃত ব্যক্তির দেহ থেকে 1 পাউন্ড মাংস কেটে নেওয়া হয়েছিল, এবং ওই মৃত ব্যক্তির টেবিলে তার স্ত্রীর যে ছবি ছিল তার চোখে রক্ত দিয়ে চশমার মতো আকারের ছাপ বানানো হয়েছিল। কিন্তু এগুলো থেকে কিছুই প্রমাণ করা যাচ্ছিল না। সামারসেটের সিনিয়র তাকে এসে বলে যে, সামারসেট, তুমি কিন্তু এই কেসটাকে খুব ভালোভাবে অবজার্ভ করো। এবং এই বলে সে একটা প্লাস্টিকের বোতলে একটা এভিডেন্স দেয়, যা ছিল কিছু কাঠের টুকরো যেটা প্রথম মৃত ব্যক্তির পেট থেকে পাওয়া গিয়েছিল। এটা দেখার পর সামারসেট ওই মৃত ব্যক্তির ক্রাইম সিনে আবার যায়। সেখানে সে দেখতে পায় মৃত ব্যক্তিটির পেট থেকে পাওয়া ছোট ছোট কাঠের টুকরোগুলো, সেগুলো আসলে ওই মৃত ব্যক্তির ঘরের ফ্রিজটাকে মেঝের ওপর টানার ফলে কাঠের মেঝে থেকে যে কাঠের টুকরোগুলো বেরিয়ে আসছে সেগুলোর সঙ্গে একেবারেই ম্যাচ খাচ্ছে। এবার ডিটেকটিভ সামারসেট ফ্রিজটাকে সরাতে ফ্রিজের পেছনে দুটো কাগজের টুকরো দেখতে পান। তার মধ্যে প্রথম কাগজে লেখা ছিল, রাস্তাটা লম্বা এবং কঠিন, এবং সেই রাস্তাটা নরকের দ্বার থেকে বেরিয়ে ভালোর দিকে যায়। সামারসেট তার সিনিয়রকে এবং মাইলসকে বলে এই লাইনটা একটা ধার্মিক বই থেকে নেওয়া হয়েছে, আর এই দুটো খুন দিয়ে এই ঘটনাগুলো শুরু হচ্ছে। আর ওই ফ্রিজের পেছনে দ্বিতীয় কাগজটায় লেখা ছিল, গ্লুটানি মানে খিদে, আর ওদিকে দ্বিতীয় খুনের জায়গায় লেখা ছিল, গ্রিড মানে লোভ। এবার সামারসেট তার সিনিয়র এবং মাইলসকে বলে যে এগুলো হচ্ছে আসলে ক্রিশ্চিয়ানিটিতে যে সাতখানা পাপের উল্লেখ আছে তার মধ্যে প্রথম দুটো, গ্লুটানি এবং গ্রিড, খিদে এবং লোভ। আর প্রথম দুটো খুনে এই দুটো পাপের কথা লেখা থাকার মানে হচ্ছে আমরা এরপর আরও 5টা খুন দেখতে পাবো। এগুলো বলার পর সামারসেট সেখান থেকে চলে যেতে লাগে। তার সিনিয়র তাকে ডেকে বলে যে এই কেসটাকে তুমি হ্যান্ডেল করো, কিন্তু সামারসেট বলে, না আমার চাকরিতে মাত্র 4টে দিন বাকি আছে, আমি এই কেসটাকে নেব না।
সামারসেট সেখান থেকে চলে যায়। কিন্তু এই ঘটনাগুলো তাকে খুবই চিন্তিত করে ফেলেছিল, তাই সে সেখান থেকে বেরিয়ে সোজা লাইব্রেরিতে যায় এবং সেখানে ক্রিশ্চিয়ানিটির এই সাতটা পাপ সম্পর্কে কিছু পড়াশুনো করে। ওদিকে মাইলসও এগুলো সম্পর্কে পড়াশুনো করছিল। এরপরের দিন মাইলসের ওয়াইফ সামারসেটকে তাদের বাড়িতে ডিনারে ইনভাইট করে এবং ডিনারের পর সামারসেট ও মাইলস দ্বিতীয় খুন মানে উকিলের খুন সম্পর্কে ডিসকাশন করতে থাকে। ডিসকাশন চলাকালীন মাইলস কিছু ছবিও ডিটেকটিভকে দেখায় এবং এই ছবিগুলোর মাঝে উকিলের ওয়াইফের চোখে চশমা আঁকা ছবিটা ছিল, যেটা দেখে সামারসেট বলে নিশ্চয়ই এমন কিছু ছিল যেটা মৃতের স্ত্রীর দেখা উচিত ছিল, তাই ওই মহিলার চোখে চশমা বানানো হয়েছে। এদিকে এই ছাপটা ছাড়া ওই অকুস্থলে আর কোনো ছাপ পাওয়া যায় না, না কোনো আঙুলের ছাপ না অন্য কোনো ছাপ। ওরা দুজনে ওই মৃত উকিলের ওয়াইফের সঙ্গে দেখা করতে যায়, যার ছবির চোখে রক্তের চশমা বানানো হয়েছিল। ওখানে গিয়ে ডিটেকটিভ মাইলস তাকে ক্রাইম সিনের সমস্ত ছবি দেখালে মহিলা বলেন যে একটা ছবি এখানে আছে দেওয়ালে টাঙানো, যেটা উল্টোভাবে টাঙানো রয়েছে। এরপর ওরা দুজন ওই অকুস্থলে যান এবং ওই ছবিটাকে নিচে নামান। ওই ছবিটার পেছনের দিকের কভারটা কাটতে সেখানে কিছুই পাওয়া যায় না। এরপর তারা ওই দেওয়ালটাকে ভালো করে লক্ষ্য করেন, যে দেওয়ালে ছবিটা টাঙানো ছিল। ওই দেওয়ালের ওপর এমনি খালি চোখে কিছুই দেখতে পাওয়া যায় না, কিন্তু দেওয়ালে আল্ট্রাভায়োলেট রে ফেললে তাদের দেখতে পাওয়া যায় সেখানে কিছু আঙুলের ছাপ দিয়ে লেখা ছিল হেল্প মি। এই আঙুলের ছাপগুলোকে ট্রেস করতে করতে তারা খুঁজে পান যে এই ফিঙ্গারপ্রিন্টটা একজন অপরাধীর, যার ওপর রেপ, মার্ডার, ড্রাগস পাচারের মতো অনেক ক্রাইমের আরোপ রয়েছে, আর এদের কাছে ওর বাড়ির ঠিকানাও রয়েছে। এবার পুলিশ থানার সবাই ওর বাড়িতে এসে উপস্থিত হয় এবং যাকে ওরা অপরাধী বলে ভাবছিল তাকে তার খাটের সঙ্গে বাঁধা অবস্থায় দেখতে পাওয়া যায়। দেওয়ালে রক্ত দিয়ে স্লট লেখা ছিল, ওর সারা শরীর কঙ্কালসার, ওর শরীর ঘায়ে ভরে গেছিল। আর এতক্ষণ এই ভিক্টরকে যে ওরা মৃত বলে ভাবছিলেন সে এখনও বেঁচে আছে। ওকে ওখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার বলেন কমসে কম এক বছর থেকে এই ব্যক্তিকে তার বেডের সঙ্গে বেঁধে রাখা হয়েছিল। ও সারা শরীরে এত বেডসোর হয়েছিল যা বলার মতো নয়। ও এক বছর ধরে হাঁটাচলা করেনি। ও শরীরে অ্যান্টিবায়োটিক এবং ড্রাগসের অনেক মাত্রায় পাওয়া গিয়েছে। সামারসেট প্রশ্ন করে ওকে কিছু বলেছে? ডাক্তার বলে যে ও অনেক আগেই নিজের জিভ কামড়ে খেয়ে ফেলেছে এবং যতটা কষ্ট আর বেদনা ওই ব্যক্তি এক বছরে পেয়েছে হয়তো এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যে সারা জীবনে এতটা কষ্ট পেয়েছে। আর ডিটেকটিভ, তোমরা যদি ওকে কিছু প্রশ্ন করো তাহলে শকে, ব্যথায় আর এক বছরের বেদনাদায়ক স্মৃতি আবার মনে করে হয়তো লোকটা সাথে সাথেই মরে যাবে। এবার ওদের হাতে একটা সাক্ষী তো আছে, কিন্তু সেই সাক্ষী কোনো কাজের নয়, সে ওদেরকে কোনো কিছু জানাতে পারবে না। এই দুজন ডিটেকটিভ নিজেদেরকে বড়ই অসহায় বোধ করে। ওই রাতেই সামারসেটের কাছে মাইলসের ওয়াইফের ফোন আসে এবং সে বলে যে সে সামারসেটের সঙ্গে দেখা করতে চায়। পরের দিন মাইলসের বউ আর সামারসেট একটা রেস্তোরাঁয় দেখা করে। মাইলসের ওয়াইফ সামারসেটকে বলে যে আমি মা হতে চলেছি, কিন্তু এই কথা আমি মাইলসকে এখনও বলিনি। আসলে আমি আমার বাচ্চাকে এমন একটা শহরে জন্ম দিতে বড় করতে চাইছি না যে শহরে এত বেশি ক্রাইম। আসলে তারা যে শহরে থাকতো সে শহরের ক্রাইম রেট ছিল খুব হাই। এবার সামারসেট বলে অনেক দিন আগেকার কথা, কিন্তু আমিও একজনকে খুব ভালোবাসতাম, আমরা দুজন লিভ টুগেদার করতাম এবং এইভাবেই একসঙ্গে থাকতে থাকতে একদিন সে প্রেগনেন্ট হয়ে পড়ে। কিন্তু আমি চাইছিলাম না যে আমার সন্তান এমন ক্রাইমে ভরা নোংরা শহরে জন্ম নিক আর বড় হয়ে উঠুক, তাই আমি জোর করে ওর অ্যাবর্শনটা করিয়ে দিই। আমি জানতাম আমি যা করছি ঠিক করছি এবং এর জন্য আমার কোনো অনুতাপও নেই, কিন্তু বিশ্বাস করো এমন একটা দিনও নেই যখন আমি ভাবিনি সেদিন যদি আমি অ্যাবর্শনটা না করাতাম তাহলে আজ আমাদের জীবনটা কেমন হতো। তাই তুমি যদি একদম শিওর থাকো তাহলে তুমি অ্যাবর্শন করিয়ে নাও এবং এই কথাটা যেন কোনোদিনও মাইলস জানতে না পারে। আর তুমি যদি এই বাচ্চাটাকে জন্ম দিতে চাও তাহলে ওকে এত আদর করবে যে ও আদরে বাদর হয়ে যায়, কারণ আমরা যে শহরে থাকি সেখানে ভদ্রলোকদের কোনো সম্মান নেই, ভদ্রলোকদের জীবনের কোনো মূল্য নেই। এখানে বেঁচে থাকতে গেলে ওই জানোয়ারগুলোর মতোই জানোয়ার হতে হবে। এরপর মাইলসের ওয়াইফ সামারসেটকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। পরদিন অফিসে মাইলস আর সামারসেটের দেখা হয়, কিন্তু সামারসেট মাইলসকে এটা বলে না যে তার আগের দিন মাইলসের ওয়াইফের সঙ্গে দেখা করেছে, আর এটাও বলে না যে মাইলসের ওয়াইফ প্রেগনেন্ট। ওরা কেবলমাত্র কেসটাকে বিশ্লেষণ করতে থাকে। মাইলস সামারসেটকে বলে যে এই খুনিটা আসলে একটা পাগল, একটা সাইকো, কিন্তু সামারসেট বলে না ও পাগলও নয় সাইকোও নয়। সামারসেট বলে যে খুনি খুবই চালাক, খুব টাইম মেনটেন করে, সেই জন্য তো প্রথম ও দ্বিতীয় খুনের স্থানের সূত্রগুলো আমাদের জন্য ছেড়ে রেখেছে। আর প্রথম খুনের জায়গায় ওই কোটটার কথা তোমার মনে নেই, যেখানে লেখা ছিল রাস্তাটা লম্বা এবং কঠিন,
নরকের দ্বার থেকে সেটা ভালোর দিকে যায়। একথা শুনে মাইলস বলে যে হয়তো খুনিটার কাছে কোনো লাইব্রেরির কার্ড আছে, আর ওই লাইব্রেরি থেকে বইগুলো পড়ে ও নিজেকে বিশাল বড় সাধু বলে ভাবছে। এই কথা শোনার পর সামারসেটের কেমন একটা খটকা লাগে। সে হট করে মাইলসকে বলে, আমার সঙ্গে চলো, তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। এরপর ওরা দুজন একটা সেলুনে যায়, যেখানে পৌঁছে সামারসেট মাইলসকে বলে যে সরকার সেই সকল ব্যক্তিদের উপর নজর রাখে এবং সেই সকল ব্যক্তিদের একটা লিস্ট রাখে যারা ব্যান হয়ে যাওয়া বইগুলোকে পড়ে, যেমন বোম বানানোর বই, হাতিয়ার বানানোর বই কিংবা উগ্র ধার্মিক বই। এই ব্যক্তিদের লিস্ট সেই সেলুনে সামারসেটকে ওর একজন খবরই দিয়ে যায় এবং এই লিস্টে এরকম একটি ব্যক্তির নামও পাওয়া যায় যে সেভেন সিন্স এবং ওরকম আরও কিছু ব্যান হয়ে যাওয়া ধার্মিক বই ইদানিং লাইব্রেরি থেকে ইস্যু করিয়েছে এবং এই ব্যক্তির নাম জন ডো। ডিটেকটিভ দুজন ওর অ্যাড্রেস বার করে ওর বাড়িতে পৌঁছান এবং দেখেন যে ওর বাড়ি বাইরে থেকে তালা লাগানো। ওরা দরজা ভেঙে ফেলবেন এমনটাই ভাবছিলেন, তখনই করিডোরের অপর প্রান্তে একজন ব্যক্তি এসে উপস্থিত হয়। সে বাজার থেকে কিছু সামগ্রী কিনে ফিরছিল। এবার ওদের চোকাচোকি হতেই ব্যক্তিটি কিছুটা এগিয়ে তার বন্দুক বার করে ডিটেকটিভ দুজনের দিকে শ্যুট করে। ওরা দুজন কোনো রকমে বেঁচে যায় এবং ব্যক্তিটি গুলি মারার পর সেখান থেকে পালিয়ে যায়। এবার ওদের দুজনের সম্পূর্ণ বিশ্বাস হয় এই ব্যক্তি সেই ব্যক্তি যাকে ওরা এতদিন ধরে খুঁজছিলেন। এবার মাইলস ওই ব্যক্তির পিছু নেয় এবং একটা গলিতে এসে পৌঁছায়। এখানে ওই ব্যক্তি মাইলসের ওপর হামলা করে মাইলসকে ফেলে দেয়। এরপর মাইলস পড়ে গেলে তার বন্দুক নিয়ে জন ডো মাইলসের মাথায় তাক করে, কিন্তু মাইলসকে সে মারে না, মাইলসকে আহত করে সেখান থেকে চলে যায়। ততক্ষণে সামারসেট সেখানে পৌঁছে গেছিল। এরপর সামারসেট আর মাইলস জন ডোর ফ্ল্যাটে তাদের ইনভেস্টিগেশন টিমকে নিয়ে রেড মারে এবং ইনভেস্টিগেশন শুরু হয়। জন ডোর ঘরে ওরা অনেক সূত্র প্রমাণ আবিষ্কার করে। এখানে ওরা একটা লেদার শপের স্লিপ পায়, সাথে একজন অচেনা মহিলার ছবিও পাওয়া যায়, আর সবচেয়ে আশ্চর্যজনকভাবে সেখানে মাইলসেরও একটা ছবি পাওয়া যায় যেটা জন ডো তুলেছিল। মাইলসের মনে পড়ে প্রথম খুনের ইনভেস্টিগেশন চলাকালীন একজন রিপোর্টার এসে তাকে উল্টোপাল্টা প্রশ্ন করছিল এবং ওর কিছু ছবিও তুলেছিল। ভাগ্যক্রমে মাইলসের ওই রিপোর্টারের চেহারাটা মনে ছিল। এরপর আর কি, মাইলস একজন স্কেচ আর্টিস্টের সাহায্যে জনের স্কেচ বানায় এবং এখন সবাই জানতে পারে যে জন কেমন দেখতে। এরা যখন জন ডোর ঘরে ইনভেস্টিগেশন চালাচ্ছিল তখনই ওই ঘরের ফোনের ঘন্টি বাজে এবং ওরা দুজন ফোনের দিকে দৌড়ে যায়। আর যখন তারা ফোনটাকে রিসিভ করে তখন ফোনের অন্যদিক থেকে জনের গলা শুনতে পাওয়া যায়। জন বলে, কংগ্রাচুলেশন, তোমরা আমার ঘরের ঠিকানা খুঁজে বার করেছো, কিন্তু তোমরা আমাকে মাফ করো, কারণ তোমাদের দুজনের মধ্যে একজনকে আমি আঘাত করতে বাধ্য হচ্ছি, কারণ তোমাদের দুজনের নাক গলানোর কারণে আমাকে আমার প্ল্যান বদলাতে হয়েছে। এই বলে জন ফোনটা কেটে দেয়। ওই দুজন ডিটেকটিভ এবার লেদার শপে যায় যেখানকার বিলটা জনের রুমে পাওয়া গেছিল। ওই শপে জিজ্ঞাসাবাদ চলাকালীন ওরা জানতে পারেন যে মেয়েটির ফটো জনের রুম থেকে পাওয়া গেছিল তার খোঁজ পাওয়া গেছে। এরপর তারা মেয়েটির বাড়ি গিয়ে উপস্থিত হয়। মেয়েটিকে বড়ই ভয়ঙ্করভাবে খুন করা হয়েছিল এবং এই মেয়েটির রক্ত দিয়ে তার ঘরের দেওয়ালে লেখা হয়েছিল লাস্ট, যার অর্থ কামনা। এই মেয়েটি আসলে ছিল একজন প্রস্টিটিউট, এই জন্যই এই মেয়েটাকে খুন করা হয়েছিল, কারণ সাতখানা পাপের মধ্যে লাস্ট বা কামনাও একটা পাপ, যদিও এই মেয়েটার খুন জন নিজে করেনি, ওখানে উপস্থিত একজন লোককে দিয়ে করিয়েছিল। আসলে জন ডো গান পয়েন্টে লোকটাকে নেয় এবং এই লোকটাকে যেমন যেমন করতে বলে মেয়েটার সঙ্গে লোকটাও তাই করেছিল। তারপর এই দুজন ডিটেকটিভ অবসাদগ্রস্ত হয়ে পড়েন, কারণ তারা জনের খোঁজ পেয়েও তাকে ওই লোকগুলোর হত্যা করা থেকে আটকাতে পারছিলেন না। নেক্সট ডে জন পুলিশ স্টেশনে ফোন করে বলে যে আমি আগে যা করেছি আবার একবার ওই একই কাজ করেছি। এই সময় খবর আসে যে একজন মডেলকে হত্যা করা হয়েছে এবং তারা যখন ক্রাইম সিনে পৌঁছান তখন দেখেন যে সেই মডেলের মুখটা ভয়ঙ্করভাবে থেতলে দেওয়া হয়েছে এবং মৃত্যুর পরে রক্ত দিয়ে তার দেওয়ালে লেখা রয়েছে প্রাইড। এই মৃতদেহের এক হাতে ছিল কিছু পিলস, অন্য হাতে ছিল একটা ফোন। আসলে জন এই মডেলকে দুটো অপশন দেয়, হয় সে আত্মহত্যা করবে কিংবা ফোন করে কাউকে সাহায্যের জন্য ডাকবে, কিন্তু মডেলটি পিল খেয়ে আত্মহত্যা করাটাকেই শ্রেয় বলে মনে করে, কারণ সে জনের অত্যাচার আর সহ্য করতে পারছিল না। এই পর্যন্ত জন টোটাল পাঁচজনকে হত্যা করেছিল। এবার ডিটেকটিভ দুজন পুলিশ স্টেশনে ফিরে আসে। পুলিশ স্টেশনে তখন জন ডো এসে উপস্থিত হয় এবং জনের সারা শরীরে তার হাতে পায়ে কাপড়ে রক্ত লেগেছিল। এরপর সে স্যারেন্ডার করে এবং সে বলে যে সে তার উকিলের সঙ্গে কথা বলতে চায়। এরপর জনের জন্য একজন উকিলকে নিয়োগ করা হয়। এই উকিল জনের সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর বাইরে এসে মাইলস ও সামারসেটকে বলে যে জন আরও দুটো খুন করেছে এবং এই দুটো খুন সম্পর্কে সেই লাশ দুটো কোথায় আছে এই সব কিছু সে কেবল তোমাদের দুজনকেই জানাবে, এবং তোমরা দুজন যদি ওর কথা না শোনো তাহলে ও নিজেকে পাগল প্রমাণ করে আইনের হাত থেকে বেঁচে যাবে, আর তোমরা দুজন যে যদি ওর সঙ্গে যাও
যেখানে ও লাশ দুটোকে লুকিয়ে রেখেছে, তাহলে ও নিজের কনফেশন লিখে দেবে। ওই দুজন ডিটেকটিভ জনের সঙ্গে যাওয়ার জন্য রেডি হতে থাকে। এরপর ওরা জনকে গাড়িতে বসিয়ে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে যায়। গাড়িতে যেতে যেতে জন বলে, আমি যাদেরকে হত্যা করেছি তারা সবাই ওইভাবেই শাস্তি পাওয়ার যোগ্য ছিল। এই জন আসলে ছিল খুব শান্ত স্বভাবের লোক, এর মধ্যে কোনো রকম উত্তেজনা দেখতে পাওয়া যায় না। এরপর জন তাদেরকে সেই জায়গাতে নিয়ে যায় যেখানে জন ওদেরকে নিয়ে আসতে চেয়েছিল। সেই জায়গাটা ছিল একদম শুনশান জায়গা, যদিও পুলিশের হেলিকপ্টার তাদের পেছন পেছনেই ছিল, কিন্তু তারা মেন রোড থেকে এতটা দূরে এসে পৌঁছেছিল যে পুলিশের হেলিকপ্টার তাদের ট্রেস করতে পারে না। এই সময় ডিটেকটিভ সামারসেট দেখতে পায় যে দূর থেকে একটা গাড়ি তাদের দিকে আসছে। মাইলস জন ডোকে গান পয়েন্টে নেয়, আর ডিটেকটিভ সামারসেট সেই গাড়ির দিকে এগিয়ে যায়। ওই গাড়িটা ছিল আসলে একটা কুরিয়ারের গাড়ি। গাড়িটা এগিয়ে আসতেই সামারসেট বন্দুক কুচিয়ে ধরে গাড়িটার দিকে। গাড়ি থেকে ড্রাইভার নেমে বলে যে, আমি জাস্ট একটা কুরিয়ার বয়, প্লিজ আমাকে শ্যুট করবেন না, আমার কাছে এখানে জন ডো নামে একজনের কুরিয়ার আছে ডেলিভারি করার জন্য। আর সে একটা বক্সকে সেখানে নামিয়ে রেখে চলে যায়। এবার সামারসেট যখন বক্সের মধ্যে চোখ বলায় সে ঘাবড়ে যায়। সে মাইলসকে বলে, তুমি তোমার গানটাকে নামিয়ে নাও। এই বলে সে মাইলসের দিকে দৌড়াতে শুরু করে। ওদিকে জন মাইলসকে বলতে থাকে, আমি তোমার সুখী বিবাহিত জীবনটাকে প্রচণ্ড হিংসা করতাম, আমার মধ্যে এনভি ছিল, তাই আমি তোমার বউকে মেরে ফেলেছি, আর তোমার বউয়ের কাটাক মাথাটাই ওই বক্সের মধ্যে রয়েছে। জন মাইলসকে আরও বলে যে, তোমার বউ মা হতে চলেছিল, আর তার জন্য তোমার ওয়াইফ আমার কাছে তার প্রাণের ভিক্ষাও চেয়েছিল, কিন্তু আমি এসবের তোয়াক্কা না করেই তার মাথাটাকে এক কোপে কেটে ফেলি। মাইলস এবার পাগলের মতো হয়ে সামারসেটকে জিজ্ঞেস করে, এটা কি সত্যি? ওই বাক্সের মধ্যে কি আমার ওয়াইফের কাটা মুন্ডু রয়েছে? তুমি আমাকে সত্যি করে বলো। সামারসেট এটা সবের কোনো জবাব দেয় না। সে মাইলসকে বলে, তুমি তোমার গানটাকে আগে নিচে নামাও। সামারসেটকে তার প্রশ্নের উত্তর দিতে না দেখে মাইলস বুঝে যায় জন যা বলছে সত্যিই বলছে। জন মাইলসকে বলে, আমার পাপ ছিল হিংসা, আমি তোমার সুখী পরিবার দেখে হিংসা করেছিলাম, আর এর পরের পাপটা হবে তোমার, তুমি ক্রোধে আমাকে হত্যা করবে। মাইলস রাগে জনের দিকে বন্দুক তাক করে জনকে মারতে যায়, কিন্তু সামারসেট তাকে বলে, তুমি ওকে কিন্তু খুন করো না, তাহলে ওর প্ল্যানটা সত্যি সত্যি সাকসেসফুল হয়ে যাবে, ও প্রমাণ করে দেবে যে ও সত্যি করে সাতখানা পাপের জন্য শাস্তি দিতে পেরেছে। কিন্তু এইসব কথা মাইলসের কান পর্যন্ত পৌঁছায় না। সে তার স্ত্রীর মৃত্যুর কথা শুনে পাগলের মতো হয়ে গিয়েছিল। সামারসেট বারবার মাইলসকে মানা করতে থাকে, কিন্তু মাইলস জনকে শ্যুট করে হত্যা করে ফেলে, আর জনের প্ল্যানটা এভাবেই সাকসেসফুল হয়ে যায়। এরপর মাইলসকে গ্রেফতার করা হয়। সামারসেটের সিনিয়র সামারসেটকে জিজ্ঞেস করে, এরপর তুমি কি করবে? কারণ তোমার রিটায়ারমেন্ট তো কালকেই। তুমি একবার আমাকে বলেছিলে তুমি রিটায়ারমেন্টের পর এখান থেকে অনেক দূরে চলে যাবে, কিন্তু সামারসেট বলে, না, আমি এই শহর ছেড়ে কোথাও যাব না, আমি এই শহরেই থাকবো, কারণ একজন রাইটার বলেছিল এই পৃথিবীটা খুবই সুন্দর, কিন্তু এর সৌন্দর্য বজায় রাখার জন্য লড়াই করে যেতে হয়, আর এখানে আমাদের মুভি শেষ হয়। এই মুভিটি 1995 সালে রিলিজ করেছিল। IMDb-তে মুভিটির রেটিং 8.6/10। মুভিটির বাজেট ছিল $33 মিলিয়ন, আর বক্স অফিসে এই মুভিটি লাভ করেছিল $328 মিলিয়ন। এই সময় এই মুভিটি ছিল প্রচণ্ড সাকসেসফুল একটা মুভি। মুভিটির সাকসেসের মেন কারণ ছিল মুভিটার এন্ডিং। আমি তো আপনাদের 100% সাজেস্ট করবো মুভিটা একবার না একবার নিশ্চয়ই দেখবেন, এরকম থ্রিলিং মুভি খুব কম দেখতে পাওয়া যায়। আজকের মতো আমাকে এখানেই বিদায় দিন বন্ধুরা, পরের ভিডিওতে আর একটা ইন্টারেস্টিং মুভি নিয়ে আপনাদের কাছে আবার হাজির হব আমি কোড়া। টিল দেন স্টে সেফ স্টে।